এবারের বিপিএলে চিটাগাং কিংসের অধিনায়ক প্লাস আইকন খেলোয়াড় হতে চলেছেন লিটন কুমার দাস, সঙ্গে রিটেন করাতে চলেছেন যাদেরকে, দেখুন বিস্তারিত। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের 14 তারিখ অনুষ্ঠিত হবে বিপিএলের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট, আর 27 ডিসেম্বর মাঠে গড়াবে এবারের বিপিএলের প্রথম ম্যাচ, এমনটাই জানিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আসন্ন এই বিপিএলে সব মিলিয়ে 3টি দল পরিবর্তন হয়েছে বলে জানা গেছে। তারা হলো ঢাকা ক্যাপিটালস নামে আসছেন সাকিব খানের দল, দুর্বার রাজশাহী হয়ে আসছেন পুরনো ফ্রাঞ্চাইজি, আর বিপিএলের প্রথম আসরের দল চিটাগং কিংস আসছে এবার। এই 3টি দল নতুন এবার। এদিকে সব কিছু ড্রাফটের আগেই গুছিয়ে নিচ্ছেন ফ্রাঞ্চাইজিগুলো, কোন কোন খেলোয়াড় কোন দলে খেলবে এবং তাদের আইকন খেলোয়াড় এবং রিটেন খেলোয়াড়, এসব কিছুই গুছিয়ে নিচ্ছেন সব ফ্রাঞ্চাইজিগুলো। যমুনা টিভির রিপোর্ট অনুযায়ী চিটাগং কিংসের প্রথম দেশীয় রিটেন খেলোয়াড় হতে যাচ্ছেন ওপেনার তানজিদ হাসান তামিম। এছাড়াও তাদের আইকন প্লাস অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাসকে। লিটন কুমার দাসকে অধিনায়ক এবং আইকন খেলোয়াড় হিসেবে শীঘ্রই ঘোষণা আসতে পারে চিটাগং কিংসের পক্ষ থেকে।